সিএনএন 24 সংবাদের পক্ষ থেকে আমি শর্মী আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকে সংবাদ শিরোনাম। কংগ্রেস কার্যালয়ে প্রবেশ করলে মনে হয় মাদ্রাসায় প্রবেশ করছেন, কমলাক্ষের মন্তব্যের প্রতিবাদ জানিয়ে কুশপুতুল দাহ করিমগঞ্জ কংগ্রেসের। করিমগঞ্জে ফের সড়ক দুর্ঘটনা, বাইক ট্যাঙ্কার সংঘর্ষে হত যুবক আহত এক। জাগীর রোডে 27,000 কোটি টাকা সেমিকন্ডাক্টর প্ল্যান্টের ভূমিপূজন করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। শিলচর রামনগর বাইপাসে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা, গুরুতর আহত চার। পৃথ্বীরাজ প্রভাকর সাথের উপস্থিতিতে বিজেপি সহ বিভিন্ন দল ছেড়ে 100 জন কংগ্রেসে যোগদান। এখন বিস্তারিত সংবাদ। কংগ্রেস কার্যালয়ে প্রবেশ করলে মনে হয় মাদ্রাসায় প্রবেশ করছেন, কংগ্রেসের সঙ্গে মাদ্রাসার তুলনার প্রতিবাদ জানিয়ে কমলাক্ষদের পুরকায়স্থের কুশপুতুল দাহ করল করিমগঞ্জ কংগ্রেস। রাহুল গান্ধী জিন্দাবাদ, রাহুল গান্ধী জিন্দাবাদ, অনুরাগ অনুরাগ ঠাকুর হয় হয় অনুরাগ ঠাকুর হয় শনিবার জেলা কংগ্রেস কার্যালয়ের সামনে মন্তব্যে তীব্র প্রতিবাদ জানিয়ে কমলাক্ষের কুশপুতুল দাহ করা হয়। কংগ্রেস কার্যালয় মাদ্রাসায় পরিণত হয়েছে বলে বিধায়ক কমলাক্ষদের পুরকায়স্থের মন্তব্যে তীব্র ধিক্ষার জানিয়ে জেলা সভাপতি রজত চক্রবর্তী বলেন, কংগ্রেস কার্যালয় হচ্ছে সব ধর্মের সমন্বয়স্থল। তিনি কমলাক্ষকে হুঁশিয়ারি দিয়ে বলেন, ভবিষ্যতে এ ধরনের মন্তব্য থেকে বিরত থাকতে। সংসদে রাহুল গান্ধীর বিরুদ্ধে অনুরাগ ঠাকুরের মন্তব্যে তীব্র প্রতিবাদ জানান। এদিন অনুরাগ ঠাকুরের কুশপুতুলও দাহ করা হয়। কংগ্রেস কমিটির পক্ষ থেকে ভারতবর্ষের পার্লামেন্টে কিছুদিন আগে বিজেপির প্রাক্তন মন্ত্রী এবং বর্তমান মেম্বার অফ পার্লামেন্ট অনুরাগ ঠাকুর রাহুল গান্ধী সম্পর্কে যে মন্তব্য করেছেন তার তীব্র নিন্দা আমরা করিমগঞ্জ জেলা কংগ্রেসের পক্ষ থেকে জানাই। রাহুল গান্ধী দাবি করেছেন ভারতবর্ষের মধ্যে জনগণনা করতে হবে, তার উপরে অনুরাগ ঠাকুর রাহুল গান্ধীকে চার্জ করেছেন যে রাহুল গান্ধীর জাত কি তার পরিচয় দেওয়ার জন্য। যে ঘৃণ্য মন্তব্য আজ পর্যন্ত ভারতবর্ষের পার্লামেন্টে কোনো সাংসদ করেননি, তিনি যে দলেরই হন না কেন, এই অগণতান্ত্রিক মন্তব্যের লিডার অফ দ্য হাউস নরেন্দ্র মোদি অনুরাগ ঠাকুরের বক্তব্যকে বাহবা দিয়ে তাকে ধন্যবাদ জানিয়েছেন। তাই ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আজকের জেলা কংগ্রেসের পক্ষ থেকে আমরা ধিক্কার জানাই। কংগ্রেসের টিকিটে নির্বাচিত হয়েছেন আমাদের এই অঞ্চলের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। আজ থেকে একদিন আগে উনি সংবাদ মাধ্যমে যে মন্তব্য করেছেন যে কংগ্রেস অফিস মাদ্রাসা এবং ইস্তামা পরিণত হয়েছে, এই মন্তব্যের করিমগঞ্জ জেলা কংগ্রেসের পক্ষ থেকে আমরা সম্পূর্ণ ধিক্কার জানাই। কমলাক্ষ পুরকায়স্থকে আমি জিজ্ঞেস করতে চাই যে উনি এখন পর্যন্ত উনি কংগ্রেসের রক্তে, কংগ্রেসের যে রক্ত সেই রক্তের মাধ্যমে বিধায়ক হিসাবে উনি পরিচালনা করছেন, এখন পর্যন্ত কংগ্রেস এমএলএ হিসাবে রিজাইন দেননি। উনি যদি ক্ষমতা আছে, উনার যদি শরীরে রক্ত আছে, উনি যদি মানুষ হয়ে থাকেন, আজকে উনি কংগ্রেসের সদস্য, কংগ্রেস এমএলএ সিট থেকে উনি প্রত্যাহার করে রিজাইন দিয়ে ইলেকশন মনে করব যে উনার ফলতে যাচ্ছে, উনার শরীরে রক্ত আছে। আমি মনে করি এই মন্তব্য যিনি তিনি যেটা করেছেন, কংগ্রেসের মধ্যে উনি থাকতে যে হিন্দুর সংখ্যা ছিল আজকে তার চেয়ে অনেক বেশি হিন্দু ভারতীয়। এবং করিমগঞ্জে কমলাক্ষ থাকতে যেভাবে হিন্দুর সংখ্যা ছিল, আজকে করিমগঞ্জ এবং বরাক উপত্যকায় সেই হিন্দুর সংখ্যা অনেক বেশি। এবং আগামীতে কমলাক্ষ দে পুরকায়স্থ যে মন্তব্য করেছেন গত পরশুদিন, এর জবাব উত্তর করিমগঞ্জ এবং বরাক উপত্যকার সমগ্র ভোটার এর জবাব দিবে উনি যেখান থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করুন না। করিমগঞ্জে ফের সড়ক দুর্ঘটনা, পাথারকান্দি মুন্ডমালা বাইপাসে বাইক ও ট্যাঙ্কারের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মৃত্যু এক যুবকের, একজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন,
জানা গেছে পাথারকান্দি বাইপাসের মুখে যাওয়ার পর অপর দিকে থেকে আসা একটি তেলের ট্যাঙ্কারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়, ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় এক যুবকের, আর অপরজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসা চলছে। পাতাকান্দি বাইপাসের মুখো মাথা লাগছে, হেলমেট লাগাই আসবো না, মানুষ আসামের জন্য আজ একটি ঐতিহাসিক দিন। জাগি রোডে 27,000 কোটি টাকার সেমিকন্ডাক্টর প্ল্যান্টের ভূমি পূজন করা হয়েছে। আসামে এখন থেকে বিশ্বের সবচেয়ে উন্নত কিছু ইলেকট্রনিক যন্ত্রাংশ তৈরি করা হবে। সেমিকন্ডাক্টর প্ল্যান্টটি টাটা গ্রুপ স্থাপন করেছে। ভূমি পূজনে অংশ নিয়ে এই কথাগুলো বলেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাটা গ্রুপের চেয়ারম্যান এন চন্দ্রশেখর সহ 5 জন ডিরেক্টর। আগামী বছর এই কন্ডাক্টর প্ল্যান্ট কার্যকর হবে বলে জানানো হয়েছে। শনিবার শিলচর রামনগর বাইপাসে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়েছে। ঘটনায় 4 জন আহত হয়েছে। জানা গেছে একটি অটো দ্রুতগতিতে যাওয়ার সময় একটি মোটর বাইককে সজোরে ধাক্কা মারে, সঙ্গে সঙ্গে বাইক চালক রাস্তায় ছিটকে পড়ে। এতে গুরুতর আহত হয় বাইক চালক ও অটো চালক সহ অটোতে থাকা 2 জন যাত্রী। সঙ্গে সঙ্গে স্থানীয়রা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহত 4 জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে দেয়। শনিবার শিলচর জেলা কংগ্রেস কার্যালয়ে এআইসিসি সেক্রেটারি পৃথ্বীরাজ প্রভাকর সাথের হাত ধরে সোনাই এবং ধলাই সমষ্টির বিজেপি, এআইইউডিএফ ও আম আদমি পার্টি থেকে প্রায় 100 জনের অধিক কর্মী সমর্থকরা কংগ্রেস দলে যোগদান করেন। সংবাদ মাধ্যমের সম্মুখে কথা বলতে গিয়ে পৃথ্বীরাজ সাথে বর্তমান বিজেপি সরকারের কাজকর্ম নিয়ে সমালোচনা করেন। इस देश में रहने वाले सभी जाति धर्म के लोग, इस देश में रहने वाले मेरे किसान मजदूर सभी लोगों के लिए एक आशा, एक आस्था का एक चिन्ह है ये तिरंगा और ये पंजा उस पर। और उस विचारधारा से, उस पंजा से आज आपने आपका नाता जोड़ दिया है। सिर्फ गले में कमचा पहनकर या पंजा पहनकर बात खत्म नहीं होती, यहां से शुरू हो जाती है। इसीलिए मैं आप सब लोगों को यह बताना चाहता हूं कि गमचा पहन गया मतलब कांग्रेस हो गया, नहीं। कांग्रेस की विचारधारा को अपनाना होगा, कांग्रेस पार्टी के दिखाए हुए रास्ते पे हमको चलना होगा। और वो रास्ता क्या है? वो रास्ता प्यार, मोहब्बत, भाईचारे का रास्ता है।
समाज में अमन चैन का माहौल फैलाने का रास्ता है, समाज में रहने वाले हर तबके के साथी को साथ लेकर चलने का रास्ता, मतलब कांग्रेस पार्टी का विचार और कांग्रेस पार्टी ने दिखाया हुआ रास्ता है। तो हाल ही में लोकसभा के चुनाव हुए, कई जगह हमने देखा, वैसे तो आप सब लोगों ने भी टीवी में देखा होगा, अखबारों में पढ़ा होगा, इस बार तो अलविदा था ही अलविदा, लेकिन चोरी चकारी कर दहशत फैलाकर जैसे तैसे 25 की सीट जितवा लिए और सत्ता में नरेंद्र मोदी तीसरी बार बैठे। এদিনে যোগদান কর্মসূচিতে শিলচর জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল, বরখলার বিধায়ক মিসবাউল ইসলাম লস্কর, প্রাক্তন মন্ত্রী অজিত সিং, কাটিগড়ার বিধায়ক খলিলউদ্দিন মজুমদার সহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আজ শিলচর কংগ্রেস কমিটি মে হামনে ইয়াহা পর কাফি লোগো কে জয়নিং করা দি, কংগ্রেস পার্টি মে উনকা হামনে স্বাগত কিয়া। बीजेपी, AIUDF, आप इन सब पार्टियों से नेताओं को हमने आज सिलचर की इस डिस्ट्रिक्ट कांग्रेस कमेटी में कांग्रेस पार्टी की विचारधारा से जोड़ लिया। उन सब ने इस देश को संग रखने वाली, इस देश के हित के बारे में विचार करने वाली, इस देश के सभी जाति धर्मों को साथ लेके चलने वाली विचारधारा वाली कांग्रेस पार्टी का दामन थामने का आज उन्होंने निश्चय कर लिया और हम सब लोगों ने खुली हाथों से उनका पार्टी में स्वागत कर लिया, इसलिए हम लोग आज यहाँ पर इकट्ठा हुए। सीमेंट बोझाई लरीते पाचारेर पथे विपुल परिमाणे विदेशी मद उद्धार कालाइने। জানা গেছে লরি চালক এবং সহচালক তাদের কলাকৌশলে দিগরখালে থাকা পুলিশের নাকা চেকিং গেট ফাঁকি দিয়ে আসলেও কালাইন পুলিশের চোখে ধুলো দিতে পারেনি। সিমেন্ট বোঝাই লরির ভিতরে করে মিজোরামে পাচারের পথে কালাইন লক্ষ্মীপুরে কালাইন পুলিশের হাতে ধরা পড়ে বিপুল পরিমাণে বিদেশি মদ। পুলিশ সিমেন্ট ও মাদক বোঝাই লরি বাজেয়াপ্ত করার পাশাপাশি আটক করে মাদক পাচারের সাথে জড়িত লরি চালক ও সহচালককে। বাজেয়াপ্ত লরি ও আটক হওয়া চালক এবং সহচালককে পুলিশের হাত থেকে 1,20,000 টাকার বিনিময় ছাড়াতে এসে কালাইন পুলিশের হাতে ধরা পড়ে যায় মূল মাস্টার মাইন্ড বদরপুর থানাধীন দত্তপুর এলাকার শিহাবুদ্দিন। ফিরছি একটি বিরতির পর। শিলচর বাসীদের জন্য সুখবর, এসে গেছে বিভা ফুড কোর্ট, শিলচরের এই মুহূর্তের অন্যতম আকর্ষণ, যেখানে একই ছাদের তলায় আপনি পেয়ে যাবেন বিভিন্ন ধরনের মিষ্টি, রকমারি স্ন্যাক্স, থাকছে রুফটপ ক্যাফে, একই অঙ্গে এত কিছু। পিওর ভেজ এই ফুড কোর্টে আপনার আপনজনকে নিয়ে একটি সন্ধে কাটিয়ে যান, কথা দিচ্ছি আপনাকে আবারও আসতে হবে বিভা ফুড কোর্টে। যোগাযোগ 9395935588 এই নম্বরে। আপনাকে জানাই সাদর আমন্ত্রণ। ফিরে এলাম বিরতির পর। আগামী 5 আগস্ট শিলচরে আসছেন অভিভাবক মন্ত্রী জয়ন্ত মল্লবড়ুয়া। আগামী সোমবার শিলচর গান্ধী ভবনে লোক কল্যাণ দিবস উপলক্ষে এক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। অনুষ্ঠান দুপুর 2টা থেকে শুরু হবে। এই অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে কাছাড়ের অভিভাবক মন্ত্রী জয়ন্ত মল্লবড়ুয়া সহ অন্যান্য বিশিষ্টজনেরা উপস্থিত থাকবেন। উল্লেখ্য, লোক কল্যাণ দিবস জেলায় সামাজিক কল্যাণ এবং সম্প্রদায়ের উন্নয়নে একটি উল্লেখযোগ্য অনুষ্ঠান। ফুলের তল এলাকার বরাক নদীর ঘাট থেকে কাঠ বাজেয়াপ্ত করল পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে গতকাল গভীর রাতে লক্ষ্মীপুর মহকুমার পুলিশ প্রধান পার্থপ্রতিম দুয়ারা ও লক্ষ্মীপুর থানার ওসি কমলেশ সিং সহ লক্ষ্মীপুর থানার পুলিশ কর্মীরা অভিযান চালিয়ে লক্ষ্মীপুর শহরের 6 নম্বর ওয়ার্ড ফুলের তল এলাকার বরাক নদীর ঘাট থেকে প্রায় 300 CFT চেরা কাঠ বাজেয়াপ্ত করেন। কাঠগুলির আনুমানিক বাজার মূল্য 10 লক্ষ টাকার অধিক হবে বলে ধারণা করা হচ্ছে। কিংবদন্তি শিল্পী কিশোর কুমারের 95তম জন্মজয়ন্তী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালন করবে কিশোর কুমার ফ্যান্স ক্লাব।
রবিবার দিনভর অনুষ্ঠানের প্রথম পর্বে সকাল আটটায় শিলচর সার্কিট হাউস রোডে থাকা কিশোর কুমারের মূর্তিতে মাল্যদান, পুষ্পার্ঘ অর্পণ এবং সমবেত সঙ্গীত পরিবেশন করা হবে। বিপ্লবী উল্লাসকর বিদ্যাভবনের প্রাক্তন ছাত্র সংস্থার ব্যবস্থাপনায় দ্বিতীয় পর্ব শুরু হবে সন্ধ্যা 5:30টায় মেহেরপুর শিবালিক পার্কে আয়ুষ্মান ভবনে। আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে সবাইকে উপস্থিত থাকার আহ্বান জানান কিশোর কুমার ফ্যান্স ক্লাবের সম্পাদক সুজিত কুমার দাস। CNN 24 সংবাদ আজকের মতো এই পর্যন্তই। নমস্কার।